আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি লাউ দিয়ে মাছ রান্না করব। মাছগুলো ভেজে নিব। এবার তেল দিব। কেটে রাখা পেঁয়াজ মরিচ দিয়ে দিব। রসুন বাটা দিব, পরিমাণ মতো হলুদ দিব, লবণ দিব, পেঁয়াজ মরিচগুলো আমার কষানো হয়ে গেছে। এবার কেটে রাখা লাউ এবং আলু দিব। এবার পরিমাণ মতো পানি দিব। ঢেকে সিদ্ধ করে নিব। লাউ পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার মাছ দিয়ে দিব। এবার ধনিয়ার পাতা দিব। লাউ দিয়ে মাছ রান্না হয়ে গেছে। এইভাবে লাউ দিয়ে মাছ রান্না খেতে অসাধারণ লাগে।